হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা রয়েছি আমাদের এনসিআরটি সিরিজের ডে ওয়ান ওয়ান ফোরে আর আমরা রয়েছি ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ফোর অ্যানিম্যাল কিংডমে আজকে আমরা কি পড়বো আমরা আজকে মেইনলি পড়বো অস্টিকথিস শ্রেণী অস্টিকথিস ফিশের একটা পার্টিকুলার শ্রেণী এটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমরা আগে অবধি এই অবধি পড়ে নিয়েছিলাম আমরা সবাই জানি বাটিব্রাটা বা মেরুদণ্ডী কি কেন কিভাবে এসেছে সব আমরা অলরেডি পরে ফেলেছি আমরা একদম শেষের দিকে আছি এই চ্যাপ্টারের তো এই বাটিব্রোটা বা মেরুদণ্ডীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি তার একটা হচ্ছে আগনাথা একটা হচ্ছে নাথাস্টমাটা আগনাথা হচ্ছে যাদের জ নেই চোয়াল নেই আর নাথমাটা হচ্ছে যাদের চোয়াল আছে এবার চোয়ালওয়ালা যারা বাচ্চা তাদেরকে আমরা আবার দুভাগে ভাগ করছি তার মধ্যে কিছু আসছে যাদেরকে আমরা ফিশ ফিশ বলে দিচ্ছি একটা টোটালি আলাদা করে দিয়েছি আমরা আমরা তাদেরকে ইংলিশে বলি আর হচ্ছে বাকিরা যারা টেট্রাপটা যাদের চারটে হাত পা রয়েছে তো আমরা ফিশের কনর্রিকথিস অলরেডি পড়ে ফেলেছি কারণ ফিশকে আবার দুভাগে ভাগ করা যায় কন্রিকথিস অস্টিকথিস কন্রিকথিসটা হচ্ছে মেইনলি যারা কার্টিলেজেনিয়াস ফিস যারা তরুণাস্থি থাকে যাদের আর অস্টিক থিস হচ্ছে তারা যাদের বোন থাকে বনি তাই না তাদের অস্থি থাকে তো এই অস্টিক থিসটা আমরা আজকে তার সাথে তোমাদের সুন্দর করে আমি পার্থক্য বলে দেব যাতে তোমাদের যদি বোর্ডে এটা আসে তোমরা লিখতে পারো কারণ তোমাদের বোর্ডে কিন্তু থিস অস্টিক থিসের ডিফারেন্স আসে তো সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো বোর্ডের জন্য একদম আনসার তুমি পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অস্টিক হচ্ছে কিছু হয় যারা মেরিন আর কিছু হয় ফ্রেশ ওয়াটার ফিশ মানে কি কিছু হয় যারা সামুদ্রিক সমুদ্রে থাকে আর কিছু আছে যারা ফ্রেশ ওয়াটার মানে সাধু জলে যেমন তোমার পুকুরে যেমন তোমার নদীতে এসব জায়গায় এরা থাকে আর কি হয়েছে আর এরা মেইনলি এদের যে এন্ডোস্কেলিটন অন্ত কঙ্কাল সেটা কি দিয়ে তৈরি বনি মানে অস্থি যেমন আমাদের মানুষদের তোমার আমার ভেতরের যে স্কেলিটন সেটা কি দিয়ে তৈরি বোন দিয়ে তৈরি অস্থি দিয়ে তো এদেরও তাই ঠিক আছে আর হচ্ছে এদের বডি কিরম হয় মাকুর মতো দেহ হয় স্ট্রিম লাইন বডি হয় তো ফিশদের কেন স্ট্রিম লাইন বডি হয় আর বার্ডদের কেন স্ট্রিম লাইন বডি হয় মাকুর মতো দেহ হয় সেটা কিন্তু আমি একটা লেকচারে খুব সুন্দর করে ডিটেলে বলে দিয়েছি তোমাকে একটু সেখানে দেখে নিতে হবে কেন হয় তো কেন হয় এটা এখানে আমি আর বলছি না শুধু মাকুর মতো বা স্ট্রিম লাইন বলতে কি বোঝায় সেটা বলে দিচ্ছি তো এই যে একটা স্ট্রাকচার হয় না এই স্ট্রাকচারটাকে এটাকে বলে মাকু বা স্ট্রিম লাইন স্ট্রাকচার ঠিক আছে আচ্ছা আর কি হয় এদের মাউথ ইজ মোস্টলি টার্মিনাল মানে মাউথ বা মুখ বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তীয় হয় দেখো এটা একটু বোঝার আছে মুখ দু রকমের প্রান্তীয় বা টার্মিনাল যেটা এদের হয় সেটা কিরকম বলতো দেখে মনে হচ্ছে পাউড বানিয়েছে কিস করতে আসছে তোমাকে এরকম এরকম যদি মুখ হয় তাকে আমরা বলি টার্মিনাল প্রান্তীয় কিন্তু মনে করে দেখো আমরা যখন কন্ড্রিকথিস পড়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে তাদের মাউথ কিরকম হয় ভেন্ট্রাল হয় অঙ্কীয় হয় তো সেটা কিরকম এই যে মুখটা নিচের দিকে করা এরকম মুখ হলে আমরা বলি ভেন্ট্রাল বা অঙ্কীয় ধরো এই যে আমার মুখটা আমি যদি মাছ হতাম এই যে মুখটা এটা হচ্ছে টার্মিনাল বা প্রান্তীয় এরম যদি হতো মুখটা আমার নিচের দিকে সেটা হচ্ছে ভেন্ট্রাল বা অঙ্কীয় ঠিক আছে তো টার্মিনাল প্রান্তীয় আর ভেন্ট্রাল অঙ্কীয়র মধ্যে ডিফারেন্স বুঝলে তো টার্মিনাল বা প্রান্তীয় কাদের থাকে এই মাছদের অস্টিক আর ভেন্ট্রাল বা অঙ্কীয় কাদের থাকে আগে যেটা আমরা পড়েছি থিস এটা একটা পার্থক্য বোঝা গেল মুখ এদের ডিফারেন্ট দিকে হয় ঠিক আছে আচ্ছা তারপরে বলছে যে দে হ্যাভ ফোর অফ গিলস আর বাই অ্যান অন সাইড ওদের চার জোড়া ফুলকা রয়েছে গিলস বা ফুলকা কিভাবে মাছে কাজ করে সেটাও কিন্তু আমি এই চ্যাপ্টারে ডিটেলে পড়িয়ে দিয়েছি একবার দেখে নিও আগের লেকচারগুলো যদি না দেখে থাকো তো এদের কটা ফুলকা থাকে এদের চার জোড়া ফুলকা থাকে গিল কটা থাকে চার জোড়া এই দিকে চারটে এদিকে চারটে ঠিক আছে এদিকে চারটে এদিকে চারটে সেগুলোর ওপরে কি থাকে কানকো থাকে কানকোর ইংলিশ নাম হচ্ছে ওপার কুলাম দেখেছ না বাবা বাড়িতে যখন মাছ আনে তখন দেখেছ তো যে অনেক মাছে এরকম এখানে একটা কানকো থাকে এরম ভাবে কানকো বা ওপারকুলাম সেই কানকো সরিয়ে দেখবে বাবারা দেখে যে মাছটা ফ্রেশ আছে কিনা কারণ কানকো সরিয়ে দেখা যায় যে গিলগুলোতে কতটা রক্ত আছে গিলগুলোতে যদি লাল হয় তার মানে রক্ত সরবরাহ এখনো আছে তার মানে মাছটা ফ্রেশ তো ফুলকা আমরা কানকো সরিয়ে কানক কেরম উপরের দিকে তুলবে দেখবে ফুলকা দেখা যাচ্ছে সেটা যদি বেশ লাল লাল দেখতে হয় আমরা বুঝতে পারি তখন ফুলকার কাছে রক্ত সরবরাহ আছে অনেকক্ষণ অবধি ছিল তার মানে মাছটা ফ্রেশ আর যদি সেটা সাদা সাদা হয়ে যায় তার মানে রক্ত সরবরাহ অনেকক্ষণ আগে নেই মানে মাছটা মারা গেছে অনেকক্ষণ আগে মাছটা ফ্রেশ না মানে বোঝো বাজারে গিয়ে কিভাবে মাছ চিনবে সেটাও আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের তো এই কানকোকেই বলে ওপার কুলাম তো এটা কেন প্রয়োজন এটা বেসিক্যালি যে ফুলকাগুলো থাকে বা গিলগুলো থাকে সেটাকে প্রোটেক্ট করে রাখে তো ফুলকা বা গিলকে প্রোটেক্ট করার জন্য এই কানকোর প্রয়োজন হয় ওপার প্রয়োজন হয় ঠিক আছে তো এরকম দুদিকে ধরো আমি ধরো মাছ তো আমার এখানে গিল রয়েছে চারটে এখানে গিল রয়েছে চারটে গিল মানে বুঝছো তো ফুলকা তো এই চারটের ওপরে একটা এরকম কানকো থাকবে এই চারটের উপরে একটা কান থাকবে তো দুদিকে এরকম আমার দুটো কান কথা ঠিক আছে আর কি হয় স্কিন ইজ উইথ অর স্কেলস হুম স্কেল মানে কি আশ বলছে দেহের ত্বক সাইক্লয়েড অথবা টিনয়েড আইস দ্বারা আবৃত থাকে তো সাইক্লয়েড রকম হয় দেখো সাইক্লয়েড আঁশটা এরকম দেখতে হয় এরকম হয় সাইক্লয়েড আশ আর টিনয়েড আশ কিরকম দেখতে হয় জানো এরকম টিনয়েড তো এই সাইক্লয়েড আর টিনয়েড আশ হচ্ছে এই এদের বৈশিষ্ট্য এদের মানে হচ্ছে এই অস্টিকথিসদের বৈশিষ্ট্য এই মাছেদের বৈশিষ্ট্য আর যখন কনরিকথিস পড়িয়েছিলাম তখন মনে করে দেখো প্ল্যাক আসের কথা বলেছিলাম চলো দেখাই তোমাদের আগের দিনে আমি বলেছিলাম না প্ল্যাক বলেছিলাম এই যে এইখানে আমি তোমাদেরকে একে দেখিয়েছিলাম প্ল্যাক আশ এই যে প্ল্যাক স্কেল বা প্ল্যাক আশ থাকে কাদের সেটা হচ্ছে কনরিক থিস তাহলে কনরিক থিসদের আমরা বলবো হচ্ছে প্ল্যাকয়েড স্কেল ঠিক আছে তো যদি প্ল্যাকয়েড স্কেলের আরেকবার ছবিটা দেখতে চাও আমি আরেকবার এঁকে দিচ্ছি এরকম ধরনের হয় প্ল্যাকয়েড স্কেল তাহলে এখানে আরেকটা ডিফারেন্স পেলে যারা কনরিক থিস ছিল তাদের প্ল্যাকয়েড স্কেল ছিল প্ল্যাকয়েড আঁশ আর যারা অস্টিক থিস রয়েছে তাদের মেইনলি সাইক্লয়েড বা টিনয়েড আঁশ হয় তাহলে এখানে আরেকটা ডিফারেন্স আমরা শিখলাম নেক্সট বলেছে এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট উইচ রেগুলেটস বালন তো দেহে উপস্থিত পটকা জলে প্লবতা বজায় রাখতে সাহায্য করে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে পটকা কি করে পটকা বানসি রক্ষা করে পটকাকে ইংরেজিতে এয়ার ব্লাডার বলে তোমাদের বলেছিলাম যেরকম বেলুনের মতন একটা স্ট্রাকচার মাছের পেটে দেখতে পাওয়া যায় বাজারে বাবার সাথে যাবে দেখবে বড় বড় মাছের পেট খেটে ওই পটকাটা বার করে তো এটাদের মধ্যে কি হয় এটার মধ্যে মাছেরা কি করে বলো তো এয়ার স্টোর করে রাখে বায়ু স্টোর করে রাখে তো তুমি এটাতে যদি ওরা অনেক বেশি বায়ু স্টোর করে তাহলে মাছ জলের ওপরে ভাসতে পারে ওকে আর পাকনা নাড়াতে হবে না ও এমনিতেই পাকনা নাড়ানো ছাড়াই এই পটকার মধ্যে বায়ু সঞ্চিত করে জলের ওপরে ভাসতে পারে এবার এখান থেকেও একটু 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 করে বায়ু ছাড়তে থাকে পটকা থেকে একটু একটু করে বায়ু ছাড়তে থাকে আর মাছটা জলের তলায় ভাসতে থাকে তো ধরো মনে করলো আমি জলের কিছুটা তলায় যাব তো কিছুটা বায়ুও ছাড়বে যদি পটকা থেকে সব বায়ু বেরিয়ে যায় তাহলে কি হবে ধপ করে তলায় এসে পড়বে তো এই এয়ার ব্লাডার বা এই যে তোমার বায়ু এটাকে কি বলে এটাকে বলে পটকা তো পটকা বা এয়ার ব্লাডারের সাহায্যে মাছ কিন্তু জলের মধ্যে সুন্দর স্তরে ভাসতে পারে যে কোন স্তরে ভাসবে এটা কিন্তু মেনলি এই কার বৈশিষ্ট্য থিসদের বৈশিষ্ট্য যেটা আমরা এখন পড়ছি থিসদের কি ছিল এটা দেখো তো থিসে কি বলা ছিল একটু চেক করো দেহে পটকা না থাকার কারণে জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের নিরন্তর সাঁতার কাটতে হয় ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং তাহলে এদের এয়ার ব্লাডার বা পটকা ছিল না তার জন্য কি করতে হতো পটকা না থাকলে ওরা তো এরম যেখানে সেখানে ভাসবে কি করে ধূপ করে তো মাটির তলা এসে পড়বে জলের তলা এসে পড়বে তার জন্য কনস্ট্যান্ট ওদের সাঁতার কাটতে হতো ঠিক আছে তো এটা আরেকটা তফাত পেলে তুমি তাহলে এখানে আমি বলে দিই যে এদের অস্টিকথিসদের কি হয় পটকা থাকে এয়ার ব্ল্যাডার আর কনরিকথিসদের নো এয়ার ব্লাডার তিনটে পার্থক্য চোখে পড়লো কি না ওকে হার্ট ইজ টু চেম্বার ওয়ান অরিক্যাল অ্যান্ড ওয়ান ভেন্ট্রিক্যাল হ্যাঁ তো মাছেদের দুটো চেম্বার হার্টই হয় তোমাকে আগে দিন আমি বলেছিলাম যে কি হয় হার্ট এরকম ওদের হার্ট হয় তো এদের হার্টের একটা পার্টকে আমরা ওপরের বলি আর নিচের পার্টকে আমরা বলি ভেন্ট্রিক্যাল দুটো চেম্বার দুটো প্রকোষ্ঠ দেখো রয়েছে ঠিক আছে তো হ্যাঁ এটা কিন্তু সব ফিশেরই হয় দেখো এখানে বাংলায় অরিক্যাল ভেন্ট্রিক্যাল বাংলা দেয়নি শুধু বলেছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বর্তমান তো অরিকল আর ভেন্ট্রিক্যাল অলিন্দ আর নিলয় ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে হচ্ছে যে দে আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যালস তো ওরা হচ্ছে অনুষ্ণ শনিত প্রাণী কোল্ড ব্লাডেড অ্যানিমাল কেন হয় কি হয় সেটাও খুব ডিটেল আগের দিন বলেছিলাম আমার মনে হয় না আজকে আর বলার কোনো প্রয়োজন আছে কোল্ড ব্লাডেড মানে ওরা ওদের ভেতরকার টেম্পারেচার কন্টিনিউয়াস মেনটেন করতে পারে না আমরা পারি ওরা পারে না ওদের যদি জলের টেম্পারেচার বাড়ে তাহলে ওদের শরীরের ভেতরকার টেম্পারেচারও বাড়তে থাকে আবার যদি জলের টেম্পারেচার কমে তাহলে ওদের শরীরের ভেতরকার টেম্পারেচারও কমতে থাকে তো তুমি যদি এই অনুষ্ণ শনিত প্রাণী বলতে কী বোঝায় বা কোল্ড ব্লাডের প্রাণী বলতে কী বোঝায় না বুঝে থাকো তাহলে আগের লেকচারটা একটু দেখে নিও আচ্ছা নেক্সট হচ্ছে সেক্সেস আর সেপারেট মানে এদের মেল ফিমেল আলাদা লিঙ্গভেদ আলাদা মেয়ে মাছ আলাদা ছেলে মাছ আলাদা ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল বহির নিষেক পরিলক্ষিত হয় বহির নিষেধ বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে হচ্ছে যে পুরুষ মাছ সে স্পার্ম ত্যাগ করে কোথায় জলে আর যে স্ত্রী মাছ সে এগ ও ত্যাগ করে জলে তো জলের মধ্যে স্পার্ম আর এগ মিশেছে তাই এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির নিষেক কেন বডির মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে না নিষেক হচ্ছে না তো জলের মধ্যে এই স্পার্মার এগের এগ এর মিলন হবে হয়ে ফিউশন হবে হয়ে কি হবে জাইগোট তৈরি হবে তাই না তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহিন নিষেক আচ্ছা আমরা কি আগের ক্ষেত্রেও তাই দেখেছিলাম থিসে একটু দেখি তো এখানে বলেছিল দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন অন্তঃ নিষেক ঘটে তাহলে এটা একটা ডিফারেন্স পাওয়া গেল কি না চলো লিখি তাহলে অস্টিক থিস যেটা এখন পড়লাম তাদের কি হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন নিষেক আর থিসদের কি হয় কোথায় লিখি বলো তো এখানটায় লিখি ওদের হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তর্নিষেক অন্তনিষেক তাহলে চারটে পার্থক্য এখন অবধি পেয়েছ প্রথমত অস্টিথিজদের টার্মিনাল বা প্রান্তীয় মাউথ হয় সেখানে কনরিক আমরা দেখেছি ভেন্ট্রাল বা অঙ্কীয় মাউথ হয় নেক্সট এদের আঁশ বা স্কেল কিরম এদের হচ্ছে কনরিক থিজদের অস্টিথিজদের হচ্ছে সাইক্লোয়েড আর কনরিক হচ্ছে প্ল্যাকয়েড তিন নম্বর হচ্ছে যে এই অস্টিথিজদের এয়ার ব্ল্যাডার থাকে পটকা থাকে আর কনরিক এয়ার ব্ল্যাডার থাকে না নম্বর পার্থক্য হচ্ছে এই করে বহির কনরিক থিসরা ইন্টার্নাল ফার্টিলাইজেশন করেছিল অন্ত নিষেক। চারটে পার্থক্য বোঝা গেল তারপরে বলা হচ্ছে দে আর মোস্টলি ওভি পেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডিরেক্ট প্রত্যক্ষ পরিস্ফুরন হয় আর এরা জেনারেলি অন্ডোজো হয় বা ডিম পারে তুমি দেখো এটা পাঁচ নম্বর পার্থক্য হবে কেন বলো তো এরা ডিম পারে ডিম যারা পারে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি অন্ডোজ বা অভিপেরাস কিন্তু তুমি দেখবে কনড্রিক থিসে কি ছিল এ দেখো কনড্রিক থিসে ছিল যে মেনি অফ দেম আর ভিভি প্যারাস মানে ওরা ভিভি প্যারাস মানে ওরা ডিম কিন্তু পারে না ওরা ডাইরেক্ট বাচ্চা পারে তো এটা আরেকটা আমরা তফাৎ পেলাম তো চলো লিখি পাঁচ নম্বর ডিফারেন্স পাঁচ নম্বর হচ্ছে তাহলে এরা ওভিপেরাস কারা অস্টিক থিসরা ওভিপেরাস অন্ডজ আর এই এরা হচ্ছে কন্ড্রিক থিস্রা হচ্ছে পাঁচ নম্বর এরা হলো ভিভি পেরাস জরায়ুজ ঠিক আছে পাঁচ নম্বর পার্থক্য বোঝা হয়ে গেছে নেক্সট ডেভেলপমেন্ট ডিরেক্ট মানে প্রত্যক্ষ পরিস্ফুরন হয় প্রত্যক্ষ পরিস্ফুরন মানে এদের কোনো লার্ভা হয় না মাছের কোনো অ্যাকচুয়ালি লার্ভা হয় না আমাদের মতন ডাইরেক্ট পরিস্ফুরন হয় মাছের বাচ্চা মাছই হয় কোনো লার্ভা লুড়্বা হয় না এক্সাম্পল দেখতে হবে বেশ কিছু দেখো এই এক্সাম্পলগুলো কিন্তু ভীষণ নিটে আসে তো মেরিন বা সামুদ্রিক মাছ কেকে কে রয়েছে এক্সোসিটাস রয়েছে যাদেরকে আমরা ফ্লাইং ফিশ বলি উরুক্ক মাছ বলি দেখো উরুক্কো মাছ মানে কিন্তু এরা উড়ে না উড়ে উড়ে যায় না এরা যেটা হয় সমুদ্রের মধ্যে লাভ দেয় একটা জায়গা থেকে লাভ দিয়ে একটা জায়গায় পরে দেখে মনে হয় উঠছে তো ওদেরকে বলে উড়ুকু মাছ বা এক্সোসিটাস হিপো ক্যাম্পাস রয়েছে সমুদ্র অশ্ব যেটা এই যে দেখো হিপো ক্যাম্পাসের ছবি দেওয়া হয়েছে এটা হচ্ছে সমুদ্র অশ্ব সমুদ্র অশ্ব বা হিপো ক্যাম্পাস এদেরকে দেখে মনে হয় না যে এরা মাছ বলে এদের মনে হয় আমার তো কোনোদিন মনে হতো না কিন্তু দেখো এরাও কিন্তু এই মাছের মধ্যেই পড়ছে হিপো ক্যাম্পাস বা সমুদ্র অশ্ব কেন দেখো মুখটা এবং ঘোড়ার মতন দেখতে থাকে হচ্ছে আমরা পড়ব বিভিন্ন সাধু জলের মাছ বা যারা হচ্ছে ফ্রেশ ওয়াটারে তুমি পাও সেই মাছের নাম সবাই জানো আমরা বাঙালি মানুষ ভাতে মাছে বাঙালি এগুলো আমরা খাই লেবিও হচ্ছে রহু পাতি কথা রুই মাছ কাতলা মাছ মাগুর মাছকে বলে ক্লারিয়াস অ্যাকিউরিয়ামে কি কি মাছ তুমি রাখতে পারো বেটা যেটাকে বলে ফাইটিং ফিশ ফাইটিং ফিশ অ্যাকিউরিয়ামে আমরা অনেকেই রাখি আমরা জানি ওরা ফাইট করে ঝগড়া করে সব সময় তো ফাইটিং ফিশ বলে অ্যাঞ্জেল ফিশ আমাদের অনেকের বাড়িতেই যাদের অ্যাকিউরিয়াম আছে ভাই অ্যাঞ্জেল ফিশ তো আছেই তো অ্যাঞ্জেল ফিশকে বলে টেরোফাইলাম তো এই সমস্ত জিনিসপত্র এই কটা মাছের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এরা হচ্ছে সবাই কিসে পড়ে বলো অস্টিক থিসে পড়ে তো এখান থেকে এটুকু ছিল আমার মনে হয় তোমাদেরকে এই পার্থক্যটা আমি আরেকবার চট করে বলে দিই কারণ এটা কিন্তু তোমাদের নিচে তো আসতে পারি এটা বোর্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ সবার তোমাদের সামনে এখন বোর্ডের পরীক্ষা রয়েছে ইলেভেন টুয়েলভ সবারই স্কুলের বোর্ড রয়েছে নিট দাও আর না দাও বোর্ড তো রয়েছেই তো এই পার্থক্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা ভীষণ বোর্ডে জিজ্ঞেস করে তাহলে এটা আরেকবার চট করে বলে দিই যারা অস্টিকথিস বা যারা বনি যাদের অস্থি রয়েছে তাদের কি হয় তাদের রয়েছে তোমার কাছে কি রয়েছে কানকো রয়েছে সরি ভুলবাল বলছি তাদের কি হয়েছে টার্মিনাল মাউথ রয়েছে প্রান্তীয় মাউথ রয়েছে আর যারা কি হয় যারা হয় তাদের কি হয় মাউথ ভেন্ট্রাল হয় হয় ঠিক আছে আচ্ছা যারা অস্টিক থিস হয় তাদের আঁশ হয় সাইক্লয়েড বা টিন আর যারা কনর্রিক থিস হয় তাদের হয় প্ল্যাকয়েড আঁশ যারা অস্টিক থিস হয় তাদের এয়ার ব্লাডার বা পটকা থাকে আর যারা কন্রিক থিস হয় তাদের এয়ার ব্লাডার বা পটকা থাকে না যারা অস্টিক থিস হয় তাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় বহির আর যারা কন্রিক থিস হয় তাদের কি হয় তাদের ইন্টার্নাল ফার্টিলাইজেশন হয় অন্তর্নিষেক যারা অস্টিক থিস হয় তাদের ওভি পেরাস বা অন্ডজ জনন হয় ডিম পারে আর যারা কন্রিক থিস হয় তারা ডিম পারে না তারা ডাইরেক্ট বাচ্চা পারে তারা হয় হচ্ছে ভিভি পেরাস বা জড়ায়ুজো ঠিক আছে বোঝা গেল কি না বলো আচ্ছা এখানে যতটুকু এনসিআরটি বলেছে সেখানে কি আমাদের কিছু আর বাদ চলে গেল দেখি তো না এটা আমরা সবটাই পড়েছি তো কোনো কিছু আমাদের বাদ যায়নি এখান থেকে এইটুকু পড়লেই চলবে তো আজকের লেকচারটা এইটুকুই তুমি যদি আমার পার্সোনাল কোচিংয়ে অনলাইন অ্যাফোর্ডেবল প্রাইসে বায়োলজি নিট এবং বোর্ডের জন্য পড়তে চাও পিডিএফ নোটস এমসিকিউ সব কিছু পেতে চাও লেকচার পেতে চাও তাহলে কী করতে হবে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে নাম্বারটা আসছে এই নাম্বারে ঠিক আছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আবার পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে আজকে চলছি টাটা বাই বাই